लेफ्ट हैंड साइड पे ये फ्लेक्सिबल हाउसेस है। फ्रंट का घर आप लोग जय हो मूवी में देख सकते हैं एंड बीच का घर दिल वाले मूवी काजल का घर देख सकते हैं। आगे से दिखाते हैं हीरोइन का घर, पीछे से विलेन का घर, दूसरी तरफ से दिखाते हैं कॉमेडियन का घर। बस डायरेक्टर्स कैमरा मूव्स करते हैं, चारों तरफ उसका डिफरेंट डिजाइन है। एंड जब फ्रंट का घर है आप लोग अत्यंती की डायरेक्टी मूवी में देख सकते हैं विलेन का घर। तारा एंड तारा सितारा कम्फर्ट लग्जरी होटल है, सितारा का लग्जरी होटल एंड तारा कंफर्ट होटल। लाइक रामोजी फिल्म सिटी बहुत बड़ा एकर्स में 1,666 एकर्स में, लेकिन लाइक विद इन बाउंड्री वी कैन नॉट कंप्लीट द रामोजी फिल्म सिटी। लाइक रामोजी फिल्म सिटी कंप्लीट करने के लिए आपको कंप्लीट 2 दिन लगता है, तो इसीलिए लोग यहाँ पे आते हैं तारा सितारा होटल में स्टेइंग करते हैं। लाइक हाफ दिन आपका स्टूडियो टूर बुक करते हैं एंड हाफ दिन आपका जितना भी अट्रैक्शन और शोज होते हैं वो सब कम्प्लीट करते हैं। পিছনে হচ্ছে এইখানের এই বাহুবালি সেট, একসঙ্গে আজকে ঘুরে দেখবো এই বাহুবালির সেট এবং আরো নানান কিছু। তাই ভিডিওটা শুরু করার আগে কিন্তু প্লিজ লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না, আর ভিডিওটা দেখার পরে যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই জাতীয় নানান কন্টেন্ট আপনারা ফিউচারেও দেখতে পারেন। তো চলুন অন দ্যাট নোট এই রামোজি ফিল্ম সিটি নিয়ে ব্লগটাকে এখানেই শুরু করা যায়। হ্যালো এভরিবডি, গুড মর্নিং, ডে 4 অ্যাট হায়দ্রাবাদ। আর আজকে আমরা যাচ্ছি এখানে সব থেকে ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি যেটা টুরিস্টরা করে থাকে সেটা করতে, এবং সেটা হচ্ছে রামোজি ফিল্ম সিটি। আমি অনেকের কাছেই শুনেছি যে রামোজি ফিল্ম সিটিতে কীভাবে কী এন্ট্রি হয় বা সেখানে টিকিট প্রাইসেস কত, এটা অনেকের কাছেই কিন্তু একটা ব্ল্যাক বক্স বা খুব বেশি তথ্য নেই কী কী দেখার আছে, কীভাবে পৌঁছতে হয়। আমি ধীরে ধীরে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। মূল হায়দ্রাবাদ সিটি থেকে রামোজি ফিল্ম সিটি ইজ অ্যারাউন্ড 60 কিলোমিটার, তাই আপনি যদি ওলা উবারে যাতায়াত করেন পার হেড হয়তো 250-300 টাকা মতো খরচ পড়তে পারে, এবং একটা টোটাল ক্যাব রিজার্ভ করলে সেটা 1200 টাকা। মানে এখন তো আর পার হেডের সিস্টেম নেই, আমি ভেঙে বোঝালাম আর কি যে একটা গোটা ক্যাব হয়তো 1200 টাকার মতো পড়তে পারে এবং যাতে আপনারা 4 জন যেতে পারেন, এবং তাহলে আসা যাওয়াতে এই খরচ হলো। এছাড়া আপনাদের কিন্তু এই যে এন্ট্রি টিকিটস সেটা দুটো রকমের হয়, একটা নন এসি বাসে ঘোরায় আর একটা এসি বাসে ঘোরায়। নন এসি বাসে যেগুলো ঘোরায় সেটার ভাড়া হচ্ছে 1250 টাকা, এসি বাসে যেগুলো ঘোরায় তাতে কিন্তু দুপুরের লাঞ্চ এবং বিকেলের একটা সামান্য বোধহয় স্ন্যাক্স ইনক্লুডেড থাকে, তার ভাড়া হচ্ছে 2250 টাকা। এর উপরে একটা ট্যাক্স অবশ্যই আছে, জিএসটি আছে। তো এটা হচ্ছে মোটামুটি এন্ট্রি টিকিট এবং পৌঁছানোর কথা। আপনারা যেটা করতে পারেন, এই টিকিটের যখন আপনারা কাটবেন রামোজি ফিল্ম সিটির ওয়েবসাইট থেকে, আপনাদের কিন্তু পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি আছে। তো একটা এসি বাসের প্রভিশন আছে যেটা অ্যাডিশনালি পার প্যাসেঞ্জার 350 টাকা করে নেয়। তারা হায়দ্রাবাদ সিটির বিভিন্ন পয়েন্ট আপনাদের মানে সেখানে মেনশান করা থাকবে, আপনার হোটেল থেকে ধরুন যেটা সবচেয়ে নিয়ারেস্ট সেরকম কোনো পয়েন্ট থেকে কিন্তু পিক আপ অ্যান্ড ড্রপের ফেসিলিটি আপনারা নিতে পারেন, তাহলে কিন্তু ওলা যে অ্যান্ড উবারের যে খরচ সেটা অনেকটা কমবে। এবং ওখানে পৌঁছচ্ছেন ধরুন আপনি মোটামুটি সকাল 9টা থেকে 11টার মধ্যে, মানে যেহেতু শহর থেকে পৌঁছতে 1 ঘন্টা লাগে, 9টা থেকে 11টার মধ্যে আপনাকে ওখানে পৌঁছতে হবে, এভাবে বেরোতে হবে। এবং ওখানে গিয়ে কিন্তু সারা দিনের অ্যাক্টিভিটি, মানে ওনাদের হিসেব অনুযায়ী সব কিছু র্যাপ আপ হতে হতে কিন্তু বিকেল 8টাও বেজে যেতে পারে। তাই আমার মনে হয় ওনাদের পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি নেওয়া ভালো, কারণ ওটা তো শহরের একটু বাইরে, ওখান থেকে রাত্রিরে ওলা উবার পাবেন কি না সেটা কিন্তু একটা কনস্ট্যান্ট শেষের দিকে হতে পারে। তো এই ছিল মূল তথ্য। চলুন আমরা গিয়ে কি দেখছি ওখানে, কীরকম কী অভিজ্ঞতা হচ্ছে সেই স্পেশাল বাহুবালি সেট, এই সমস্ত কিন্তু ঘুরিয়ে দেখাবো আপনাদের। হায়দ্রাবাদে আমাদের রেসিডেন্স থেকে আমাদের রামোজি ফিল্ম সিটির যাত্রা কিন্তু শুরু হলো আমাদের নিজস্ব গাড়ি করেই। সত্যি কথা বলতেই যারা আপনারা ভালো ড্রাইভ করতে পারেন তারা কোনো ক্যাব ফেসিলিটি বা পিক আপ অ্যান্ড ড্রপ না নিয়ে জুম কারের মতো সেলফ ড্রিভেন কারের হেল্প নিয়ে কিন্তু অনায়াসেই পৌঁছে যেতে পারেন রামোজি ফিল্ম সিটিতে। Falling down.
এক ঘন্টার মধ্যেই কিন্তু পৌঁছে গেলাম রামোজি ফিল্ম সিটির খুব কাছেই। এবং এই রাস্তায় যেতে কোথাও কোনো রকম কোনো খারাপ রোডের প্যাচ তো একেবারেই চোখে পড়লো না, বরং এই রাস্তায় আসতে আসতেই যেন মনে হলো একটা ঘোরা কমপ্লিট হয়ে গেল। আপনাদের কিন্তু প্রথমেই আপনাদের গাড়ি হোক, ক্যাব হোক, বা আপনারা যে মিনস অফ ট্রান্সপোর্টেই পৌঁছচ্ছেন, আপনাদের কিন্তু টিকিটের প্রথম কপি আপনাদের দেখাতে হবে হচ্ছে রামোজি ফিল্ম সিটির টিকিট কাউন্টারে। তাই আপনাদের যদি অনলাইন টিকিট আপনারা করে থাকেন, সেই টিকিটটা নিয়ে কিন্তু আপনাদের পৌঁছতে হবে হচ্ছে সরাসরি এখানে রামোজি ফিল্ম সিটির টিকিট কাউন্টারে, যেখানে ওনারা সেই টিকিটটা ভেরিফাই করে আপনাদের নির্দিষ্ট বাসে রিডিরেক্ট করে দেবে, যে বাসগুলো করে কিন্তু আপনাদের এই ফিল্ম সিটির ট্যুরটা কমপ্লিট করতে হবে। তাই মনে রাখবেন, আপনাদের ফার্স্ট গন্তব্য কিন্তু এই রামোজি ফিল্ম সিটির টিকিট কাউন্টারটাই হবে। এক ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের হায়দ্রাবাদের যেখানে আছি কোকাপেট থেকে এখানে চলে এলাম। রাস্তা যে কি ভালো এটা আশা করি দেখেই বুঝতে পেরেছেন। স্যালিউট টু তেলেঙ্গানা গভর্নমেন্ট, এই রকম ভালো মেনটেনেন্স সাউথের একটা সিটি থেকে একটা সিটি যেতে লিটারেলি এখন মানে আর কোনো টাইমই লাগছে না, এবং একটা স্ট্রেচ খারাপ নয় যে পুরো রুটটা এলাম। আর এখানে দেখুন পার্কিং এর কি সুব্যবস্থা, কারণ রামোজিটা তো এখানের খুব ইম্পর্ট্যান্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন, লাখে লাখে ট্যুরিস্ট আসে। আশপাশে দেখুন পার্কিং ইটসেলফ কতটা বড় জায়গা, মানে সত্যি কথা এখানে সাউথে এসে মানে কিছু জিনিস অ্যাপ্রিসিয়েট করার মতো, অ্যান্ড ওয়ান অফ দেম বিং দেয়ার রোড কন্ডিশনস অ্যান্ড দ্য ওয়ে দে মেনটেন থিংস, মানে সত্যি এটা কমেন্ডেবল ব্যাপার। চলুন, এবার আমাদের যেহেতু অনলাইনে টিকিট কাটা ছিল, আমাদের ফিজিক্যাল টিকিট তো কাটার ব্যাপার নেই, সো উইল জাস্ট হ্যাভ টু রিডিম দ্যাট, মানে স্ক্যান করে আমাদের ঢুকতে হবে। এবং এই এসি বাসগুলোই কিন্তু পুরো ক্যাম্পাসটা ইভেন্চুয়ালি আমাদের ঘোরাবে। সামনে দেখুন ওইখানটা টিকিট কাউন্টার আছে, ওইখানটা আমরা এখন পার্কিংয়ে আছি। এই টিকিট কাউন্টারের ওখানে গিয়ে ফিজিক্যালি টিকিটটাকে রিডিম করিয়ে তারপর আমাদের কিন্তু আমাদের মানে এই রামোজি ফিল্ম সিটিটার এক্সপ্লোরেশনের জন্য বেরোতে হবে। অভিষেক কেমন লাগছে রামোজি? খুব ভালো লাগছে। অভিষেকরা হায়দ্রাবাদে থাকে যদিও, কিন্তু ওরাও কিন্তু এর আগে আসেনি, মানে আমিও ফার্স্ট টাইমার, অভিষেকও ফার্স্ট টাইমার। এই হচ্ছে রামোজি ফিল্ম সিটির ফার্স্ট লুক, দেখুন। আপনারা যারা অনলাইন টিকিট কেটে এসেছেন তাদের কিন্তু এই প্রিমিয়াম লাউঞ্জের ভিতরে গিয়ে টিকিটসগুলো রিডিম করতে হবে। ইউজুয়াল জেনারেল টিকিট কাউন্টারও এদিকে আছে, যারা আপনারা এসে টিকিট কাটতে চান এখান থেকে কাটতে পারেন। আর এখন কিন্তু এই হলিডে কার্নিভাল আছে, তো তার জন্য সব স্পেশাল অ্যারেঞ্জমেন্টস। এই যে প্রিমিয়াম লাউঞ্জটা আপনারা দেখছেন, আমি এটা রিয়েলাইজ করলাম যে যারা আপনারা এই এসি টিকিটটা কেটে আসছেন ফিল্ম সিটি ট্যুরের, তাদের জন্যই কিন্তু এই প্রিমিয়াম লাউঞ্জের এন্ট্রিটা আছে। আপনাদের রামোজি ফিল্ম সিটি পৌঁছানো এবং সেখান থেকে বাসে ওঠার মাঝখানে যে ইন্টারভেলটা, সেটা কিন্তু আপনারা এই এসি প্রিমিয়াম লাউঞ্জে কাটাতে পারেন। এখানে ওয়াশরুম আছে, টুকটাক গিফট কাউন্টারস আছে, যেখান থেকে কিন্তু আপনারা আপনাদের মনোমতো জিনিস পারচেসও করতে পারেন। আচ্ছা, আমাদের প্যাকেজের সাথেই এগুলো কিন্তু প্রোভাইড করেছে, আমরা যখন ফিজিক্যালি টিকিটগুলোকে রিডিম করালাম আমাদের এগুলো দিয়েছে। আর এই জলের বোতলগুলো কি দিয়েছে? আচ্ছা, ও আর সবাইকে ইন্ডিভিজুয়ালি কিন্তু এই জলের বোতলগুলো প্রোভাইড করেছে। আচ্ছা, আমার মনে হচ্ছে চকলেটস আর জলের বোতল এগুলো কমপ্লিমেন্টারি। এগুলো হচ্ছে হিন্দুস্তানের যে ছবিটা। করেক্ট। রামোজি ফিল্ম সিটির এই যে স্টার প্যাকেজের মধ্যে মানে আপনাদের মানে ফিল্ম সেটটা ঘোরার বাইরে কি কি আছে চট করে একবার দেখে নিন। একটা তো অবশ্যই ফার্স্ট পেজে যেটা লেখা আছে টুয়ার অফ দ্য ফিল্ম সিটি, নেক্সট হচ্ছে এই ফ্রুট জুস, মানে এটা একটা কমপ্লিমেন্টারি আইটেম। এরপর হচ্ছে একটা বাফে লাঞ্চ আছে, তারপর হচ্ছে টি অ্যান্ড কফি ইভিনিংয়ে আপনাদের সার্ভ করবে। আপনাদের এখানে যে মার্চেন্ডাইজ স্টোর, সেখানে কিন্তু ফর 89 আপনারা কিছু রিডিম করতে পারেন এখানে কেনাকাটির পারপাসে, সেটা একটা গেল। লাস্টে হচ্ছে এটা আমি বুঝতে পারছি না, অ্যাকশন বলে কিছু লেখা আছে এখানে, স্টান্ট শো। আচ্ছা, ওইগুলো আমার মনে হয় বিভিন্ন শো এর নাম আর কি, তো সেগুলো যেগুলো দেখাবে আমাদের অ্যাকশন শো, স্টান্ট শো। আর এই বুকলেটটা হারাবেন না, এতেই কিন্তু প্রত্যেক কটা রিডিম করার জায়গা আর কি, মানে আপনি যে ঘুরছেন এটাই কিন্তু কাজে লাগবে। এরপর হচ্ছে হ্যাঁ, আর এইখানে এরকম একটা করে ব্যাচ দিচ্ছে যেটা পরে থাকতে হবে আমারও, দেখুন এখানে লাগানো। এই ব্যাচটা আপনার এন্ট্রি আর কি। থ্রিল রাইড আছে,
আর লাস্টে হচ্ছে আপনাদের বোধহয় ফিডব্যাক শেয়ার করার জায়গা। তো এরকম জাতীয় বুকলেট কিন্তু ওনারা ফিজিক্যালি টিকিটটা রিডিম করলেই দেবে, এতেই সমস্ত ডিটেলস পাবেন যে আপনাদের সারাদিন কী কী অ্যাক্টিভিটি হতে চলেছে। এই ট্যুরটা কন্ডাক্ট করা হবে, প্রিমিয়াম লাউঞ্জ থেকে বেরিয়েই কিন্তু আমাদের গাইড করে দেওয়া হলো। আমাদের বাস নাম্বার 3411 এসি কোচ, যেরকম দেখতে পাচ্ছেন। চলুন দেখি ভিতরটা কীরকম বাসের। আপনাদের একটু ছোট করে বুঝিয়ে দিই যে এই ফিল্ম সিটি ট্যুরটা এনারা কিভাবে কন্ডাক্ট করেন। আপনারা যে এসি কোচে ট্রাভেল করছেন, শুরুতেই কিন্তু সেই এসি কোচে একজন গাইডকে অ্যাসাইন করা হয়, যিনি কিন্তু আপনাদের এই টোটাল জিনিসটাকে ঘুরিয়ে এবং বুঝিয়ে দেখানোর টোটাল রেসপন্সিবিলিটিটা নিজের ওপর নেন। এবং আপনাদের মাল্টিপল সেকশনসে কিন্তু এই ফিল্ম সিটিটাকে ঘোরানো হয়। সেকশনস বলতে আপনাদের প্রথমে একটা জায়গায় নামানো হবে, আপনাদের একটা নির্দিষ্ট সময় দিয়ে দেয়া হবে যে আপনারা সেখানে 20 মিনিট থাকতে পারেন, 40 মিনিট থাকতে পারেন কি 1 ঘন্টা থাকতে পারেন। এবং আপনাদের কিন্তু সমস্ত সেই জায়গাগুলোকে ঘুরে আবার আপনাদের বাসে ফিরে আসতে হবে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে। এবং কোনো কারণে যদি আপনারা পথ চিনতে না পারেন বা আপনাদের কোনো কোয়ারি থাকে, সেই গাইডের ফোন নাম্বার কিন্তু আপনাদের সঙ্গে থাকবে এবং তার সঙ্গেই যোগাযোগ করে এবং যোগাযোগ রেখে আপনারা কিন্তু ফিল্ম সিটি ট্যুরটাকে ভালো মতো কমপ্লিট করে দেখতে পারেন। আমাদের আজকে ফার্স্ট স্টপ অফ দ্য ডে হচ্ছে এই আকসাই গার্ডেন, যেখানে এই বাটারফ্লাই পার্ক, বাটারফ্লাই মিউজিয়াম আছে, সেটা দিয়ে আমরা আজকে আমাদের এই রামোজি ফিল্ম সিটি ট্যুর শুরু করলাম। তো এখানে 1 ঘন্টা 15 মিনিট টোটাল সময় আছে এবং এই সামনে দেখুন লেখা আছে মোটামুটি 5টা থেকে 6টা স্পট আছে যেটা আমাদের দেখতে হবে। চলুন আপনাদের ভিতরে নিয়ে যাই বাটারফ্লাই পার্কটাতে।
বাটারফ্লাই দেখলাম। আর আমি যেটা বারবার বলছি যে এখানটা যেহেতু দেখুন আশপাশটা পুরো গ্রিনারি এবং না এখানে মিস্ট স্প্রে করা হচ্ছে যাতে পাখিদেরও গরম কম লাগে। অ্যাজ আ টুরিস্ট কিন্তু আমি এনজয় করছি বেশ, মানে দ্য ফার্স্ট ইমপ্রেশন ইজ রিয়েলি রিয়েলি স্ট্রং। This is built in Greek architectures. तो लोग All the Best movie में देख सकते हैं कार्निवल के सीन पे। All the Best movie में आपके गार्डन साइड पे देखिए अम्ब्रेला गार्डन थोड़ा अम्ब्रेला शेप्स में बना के रखा है। गोविंदा जी का गाना मैं ले जा ले ला चिल्लाऊंगा कुर्ता फाड़ के वो गाना यहीं पे शूट किया गया है। हार्टबीट गार्डन बेसिकली हार्टबीट गार्डन लव प्रपोजल सीन के लिए ही यूज किया जाता है। हीरो हीरोइन को प्रपोज करते हैं हार्टबीट गार्डन में और अगर प्रपोज करने में फेल हो गए देन आपके राइट हैंड साइड पे देखिए इट इज इन अ केक्टस गार्डन। यहाँ पे जाके सैड सॉन्ग्स बनाते हैं सभी लोग एंड 45 डिफरेंट केक्स मिलेगा आपको यहाँ पे देखने के लिए। और अगर सक्सेस हो गए प्रपोज करने में देन आपके फ्रेंड साइड पे ही फैमिली गार्डन में सब फैमिली लोग एक साथ बैठ के लाइक बात करते हैं शादी के लिए। भैया हवा में है फ्रंट साइड पे आप लोग देख सकते हैं ये जो स्ट्रीट है ये फैंटेसी स्ट्रीट है। मूवीज के टाइम एज अ हिल स्टेशन दिखाते हैं जैसे कि ओटी कोराई कनल थोड़ा सा फॉक्स डालते हैं कैमरा के सामने फॉक्स दिखा के डाल के एज अ हिल स्टेशन दिखा जाता है। ये लोकेशन सिटी का आधा व्यू एंजॉय कर सकते हैं एंड हवा महल का जो इंटीरियर पार्ट है जयपुर राजस्थान की तरह बना के रखा है। तेलुगु मूवी सुस्वागतम मूवी पे आप लोग ये लोकेशन देख सकते हैं हवा महल पे।
এখানে টুরিস্ট গাইডের কথা শুনেই বুঝতে পারছেন যে বিভিন্ন মানে থিম অনুযায়ী এখানে সেট বানানো, কোনোটা প্রপোজাল থিম, কোনোটা ফ্যামিলি থিম, কোনোটা কিডস থিম। তো সেরকমই আরেকটা থিম পার্কে আমরা এসেছি যেখানে হাওয়া মহলকে রেপ্লিকেট করা আছে, রাজস্থানের সেই বিখ্যাত হাওয়া মহল। ক্যামেরাটা ঘোরালে বুঝতে পারবেন, দেখুন কি সুন্দর এখানটা। এই ইনিশিয়ালি আপনাদের চোখে পড়বে একটা ফাউন্টেন, এবং আমাদের তো এরকম এসি বাস করে ঘোরাচ্ছে যেরকম আপনাদের দেখাচ্ছি, এই ফাউন্টেনটার পরেই দেখুন এখানটা হাওয়া মহলটাকে রেপ্লিকেট করে সুন্দর করে করা আছে। চলুন কাছে গিয়ে আরেকটু ডিটেলস থেকে দেখা যাক। मूवीज के टाइम एज अ कॉलेज एंट्रेंस एंड स्कूल एंट्रेंस के लिए यूज किया जाता है। तमिल मूवी ओ माय फ्रेंड्स श्री चैतन्य जूनियर कॉलेज, उस गाने पे ये लोकेशन आप लोग देख सकते हैं। पाम स्ट्रीट ज्यादातर आप लोग को साउथ इंडियन मूवीज में मिलेगा ये लोकेशन आपको देखने। जैपनीज गार्डन एंड जैपनीज गार्डन, दिस इज द मोस्ट ब्यूटिफुल गार्डन ऑफ रामोजो फिल्म सिटी, जैपनीज गार्डन। ओके, तो अभी आप लोग को परमानेंट सेटअप्स दिखाने जा रहे हैं जो पूरा प्लास्टर पैरिस कार्डबोर्ड एंड प्लाईवुड से ही बना के रखे परमानेंट सेटअप्स ओनली शूटिंग पर्पस के लिए। फ्लेक्सिबल हाउसेस लेफ्ट हैंड साइड पे, ये फ्लेक्सिबल हाउसेस है। फ्रंट का घर आप लोग जय हो मूवी में देख सकते हैं, एंड बीच का घर दिल वाले मूवी काजल का घर देख सकते हैं। आगे से दिखाते हैं हीरोइन का घर, पीछे से विलेन का घर, दूसरी तरफ से दिखाते हैं कॉमेडियन का घर। बस डायरेक्टर्स कैमरा मूव्स करते हैं चारों तरफ, उसका डिफरेंट डिजाइन है। एंड जब फ्रंट का घर है आप लोग अत्यंती के दायरे की मूवी में देख सकते हैं विलेन का घर। अभी फिर से आप लोग देखिए राइट हैंड साइड पे टिपिकल बंगाली हाउसेस। अगर डायरेक्टर्स को कुछ भी बंगाली मूवी बनाना होता है तो डायरेक्टर्स यही चॉल यूज करते हैं शूटिंग पर्पस के लिए। तो ये नॉट लोकेशन है, नॉट लोकेशन मतलब अगर डायरेक्टर्स को कुछ भी नॉट का शूटिंग करना, जैसे कि दिल्ली मुंबई वैसा शो करना, तो डायरेक्टर्स यही लोकेशन यूज करते हैं शूटिंग पर्पस के लिए। तो अभी हम लोग जाएंगे नॉट के अंदर से और आपको पूरा नॉट का सेटअप दिखाएंगे कि कैसे परमानेंट सेट्स बना के रखा है पूरा पीओपी से। गोल्डन टेम्पल एंड गुरुद्वारा व्हाइट पेंट डाल के एज अ गुरुद्वारा दिखाते हैं, एंड गोल्डन पेंट डाल के एज अ गोल्डन टेम्पल दिखाया जाता है। रंगे बना दे जोड़ी होली होली हो जाएगा प्यार से तरीका ना, यही पे शुरू किया गया। लेफ्ट हैंड साइड पे जो रेड कलर का वॉल है ये है फतेहपुर सिकरी बुलंद दरवाजा, और ये इतना बुलंद है अगर चार लोग धक्का मारेंगे तो ये नीचे ही गिर जाएगा डायरेक्ट। यस, दबंग मूवी में अभी आप लोग देख सकते हैं। लेफ्ट हैंड साइड पे देखिए ग्रीन पेंट डाल के मस्जिद दिखाते हैं, एंड लेफ्ट हैंड साइड पे हेलीपैड लैंडिंग होता है। एंड आपके राइट हैंड साइड पे देखिए लेडीज सेंट्रल जेल, और जेल के अंदर आप लोग जाने के बाद ना बाहर वापस आओगे नहीं, उसके अंदर ही आप लोग स्टक हो जाओगे। स्पेशली गर्ल्स की बता सकते हैं आप लोग, मैंने आप लोग को हिंदी बता दिया है, बता सकते हैं कोई क्यों? क्योंकि उसके अंदर एक ब्यूटी पार्लर भी है इसीलिए। ओके, तो दो मिनट में हम लोग पहुंच गए साउथ लोकेशन। बड़े मियाँ छोटे मियाँ में मूवी में आप लोग ये लोकेशन देख सकते हैं, चोर बाजार जैसा दिखाते हैं। लेफ्ट हैंड साइड पे देखिए सेंटर पे गांधी का स्टेचू लगाते हैं एज अ गांधी नगर दिखाते हैं, एंड नेहरू का स्टेचू लगा के एज अ नेहरू नगर दिखा जाता है। এই দেখুন কিভাবে গল্প বলতে বলতে 25টা মিনিট প্রায় কেটে গেল। আশা করি আজকের এই রামোজি ফিল্ম সিটি ট্যুরের ফার্স্ট পার্টটা আপনারা এনজয় করেছেন। চেষ্টা করলাম যারা কখনো রামোজি ফিল্ম সিটি যাননি তারা কিভাবে রামোজি ফিল্ম সিটি ট্যুর প্ল্যান করতে পারেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার। তবে দেখানোর এবং বলার কিন্তু অনেক কিছু বাকি রইল, যেটা নিয়ে আসছি খুব শীঘ্রই এই রামোজি ফিল্ম সিটির পার্ট 2।